করোনা ভাইরাসকে সচেতনতা দিয়ে মোকাবেলা করার আহ্বান জানিয়ে পাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সরকার প্রদত্ত নির্দেশনা মেনে চলতে হবে। তিনি বলেন, করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে করোনা ভাইরাস প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। সোমবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে করোনার প্রাদুর্ভাব ইউএনডিপির দাতা সংস্থা ডানিডা ও ইউএসএআইডির অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের এসআইড সিএইচটি ইউএনডিপি প্রকল্পের আওতায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের কর্মহীন ৫৩৬ পরিবারের মাঝে সলিডারিটি প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরেন্দ্র ত্রিপুরা, এসআইড সিএইচটি ইউএনডিপির জেলা প্রতিনিধি উশিং মং চৌধুরী ও উপজেলা ফ্যাসিলিটিজের সুষম চাকমা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে নিজে বাঁচার পাশাপাশি পরিবার ও সমাজের প্রত্যেক নাগরিককে সুস্থ রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম রুবায়ে তামিম, উপসহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন ও কল্যাণ মিত্র দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।